রাস্তা ধরে একটা গন্তব্যে পৌঁছানো যায়, কিন্তু সেই গন্তব্য কেমন হবে তা কেউ জানে না। সেই গন্তব্যে আপনার জন্য অপেক্ষা করে থাকতে পারে আতঙ্ক। অবশ্য আতঙ্কের এমনই জাদু যে গন্তব্যে পৌঁছানোর অনেক আগেই সে সকলকে স্তম্ভিত করে দিতে পারে। আজকের ফিয়ার ফ্যাক্টরিতে থাকছে এরকমই এক এক্সপিরিয়েন্স। আজকের ঘটনাটি আমাদের পাঠিয়েছেন বেহালা থেকে শুভঙ্কর ঘোষাল। বাকি ঘটনা তাঁর জবানিতেই। আজকের এক্সপিরিয়েন্সের নাম আতঙ্কের হাইওয়ে। শুরু হচ্ছে ফিয়ার ফ্যাক্টরি শুধুমাত্র মির্চি প্লাসে। গল্পের আসল আড্ডা। লং ড্রাইভে যাওয়াটা আমার অনেক দিনের শখ। ব্যস্ত শিডিউলে একটু ফাঁকফোকর পেলেই গাড়ি নিয়ে বেরিয়ে পড়ি, তবে একা নয়, বন্ধুবান্ধব সঙ্গে থাকে। উদ্দেশ্যবিহীনভাবে বেরিয়ে পড়ার মধ্যেও একটা আনন্দ রয়েছে, সেটা আমরা একসাথে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করি। একবার পূজোর পর এরকমই একটা ট্রিপ প্ল্যান করা হয়। তখন হালকা হালকা ঠান্ডা পড়েছে, লম্বা ট্রিপে যাওয়ার জন্য আদর্শ সময়। একটা এক্সটেন্ডেড উইকেন্ড দেখে বন্ধু সুকান্ত বলল, গাড়িতে করে মালদা অবধি যাওয়া যাক, ওখানে অনেক কিছুই দেখার রয়েছে। ভোর ভোর বেরিয়ে নির্বিঘ্নে মালদা পৌঁছে চারপাশ ঘুরে দেখলাম। ঘটনাটা ঘটল ফেরার দিন। গড়িমসি করে বেরোতে দেরি তো হলোই, উপরন্তু মাঝ রাস্তায় কি একটা অবরোধের জন্য আটকে থাকতে হলো ঘন্টা দুয়েক মতো। এসব বিষয় বা তার সমাধান আমাদের হাতে নেই, তাই ধৈর্য ধরে বসে থাকা ছাড়া আমাদের আর কিছুই করার ছিল না। অবরোধ উঠলেও গাড়ির চলাচল স্বাভাবিক হলো না, বারবার জ্যামে পড়তে হলো। কলকাতা থেকে যখন আমরা 50 কিলোমিটার দূরে, হয়তো তার বেশি দূরে, তখনই হলো এমন এক অভিজ্ঞতা যার ব্যাখ্যা আমি আজ অবধি পাইনি। এখানে রাস্তাটা একটু উঁচু, আর তার পাশ থেকে অনেকগুলো শাখা পথ ঢালু হয়ে একটা জায়গায় নিচে লোকালয়ের দিকে নেমে গেছে। আমি আর সুকান্ত ভাগাভাগি করে গাড়ি চালাচ্ছিলাম। সামনে একটা টোল প্লাজা রয়েছে, তার বেশ খানিকটা আগে আমি গাড়ি চালাতে চালাতে দেখি রাস্তার ধারে একটা লোক শুয়ে আছে, হয়তো নেশা করে পড়ে আছে। আমি সাবধানেই গাড়ি চালাচ্ছিলাম, কিন্তু লোকটার পাশ কাটিয়ে যাওয়ার সময় দেখলাম সে একেবারে স্প্রিং এর মতো উঠে বসল, একেবারে সোজা। এক ঝলক তাকাতেই মনে হলো লোকটা বিশ্রী দাঁত বের করে হাসছে, ওর পেটটা ঢুকে গিয়ে পিঠের একটা অংশ বেরিয়ে আছে। ওরকম স্প্রিং এর মতো লাফ দিয়ে কোনো মানুষ উঠে বসতে পারে না। আমার হাতটা যেন কেঁপে গেল একটু। কোনো ক্রমে স্নায়ুকে বশ করে স্টিয়ারিং খামচে ধরলাম। যে করেই হোক সামনের একটা ধাবাতে পৌঁছতে হবে, একটু সামলানো দরকার নিজেকে। সুকান্তকে কিছু বললাম না, পাছে ও টেনশন করে। কিন্তু কিছু দূর যাওয়ার পরেই দেখলাম উস্কুস করছে। কি হলো আবার? আমার নিজেরই তখন অবস্থা খারাপ, নিজেকে যথাসম্ভব স্বাভাবিক রেখেই ওকে জিজ্ঞেস করলাম, আরে ওরম করছিস কেন, হলো কি তোর? জবাবে সুকান্ত যেটা বলল সেটা না শুনলেই ভালো হতো। খুব ধীর গলায় বলল, ভাই এই আগের বাঁকে আমি একটা জিনিস দেখেছি, একটা লোক রাস্তার ধারে শুয়েছিল আমার জানলার এদিকে। আমাদের গাড়িটা ওর পাশ দিয়ে যাওয়ার সময় কেমন একটা স্প্রিং এর মতো উঠে বসল, কি বৈশাচিকভাবে হাসছিল, আর ওর পেটার পেটটা কেমন যেন। তুই রাস্তার দিকে তাকিয়েছিলি বলে আমি তখন কিছু বলিনি। এই কথাটা শোনার পর আমার মনে হলো অ্যাক্সেলারেটরের ওপর রাখা আমার পাটা কেমন যেন অবশ হয়ে আসছে। আমি লোকটাকে দেখেছি রাস্তার এই পাশে, সুকান্ত নিজের সিট থেকে এই রাতের অন্ধকারে রাস্তার অন্যদিকে থাকা একটা লোককে দেখতে পাবে না, দেখা সম্ভব নয়। আর ও যা বর্ণনা দিল তাতে ও লোকটাকে দেখেছে ওর জানলার দিকে, অর্থাৎ লোকটা একই সময় একই অবতারে দু জায়গাতে ছিল। এ মানুষ হতে পারে না,
আমার একবার মনে হলো গাড়িটা থামিয়ে দিই, কিন্তু পর মুহূর্তেই মনে হলো এই জনমানবহীন হাইওয়েতে কাউকে দেখা যাচ্ছে না। প্রবল গতিতে কয়েকটা ট্রাক চলে যাচ্ছে শুধু। কেউ যদি গাড়ি ছিনতাই করে। আমি শুধু বললাম, ঠিক আছে, সামনে কোনো ধাবা থাকলে খানিকটা রেস্ট নেওয়া যাবে। সুকান্ত আমার দিকে অবাক হয়ে তাকালো। আমি ওর কথা উড়িয়ে না দিয়ে ধাবার কথা বলছি, হয়তো কিছু আন্দাজ করল। থামলেই ভালো হতো, কারণ কিছু দূরে যাওয়ার পরেই ও চিৎকার করে উঠল, সামনে দেখ! মনে হচ্ছিল আমার চোখ দুটো কোটর থেকে ছিটকে বেরিয়ে আসবে। বিস্ফারিত চোখে আমি দেখলাম রাস্তার ঠিক মাঝখানে ওই ঢোকা পেট আর কুঁজো পিঠ নিয়ে লোকটা বসে আছে। যে রাস্তায় গাড়ি 80-100 চলে সেখানে ও মাঝখানে বসে। এবার সেই ভয়ঙ্কর চেহারাটা একটা অদ্ভুত আওয়াজ করল। সে খেলার ছলে হাত বাড়িয়ে আমার গাড়িটাকে ডাকতে লাগলো, যেন সে ভীষণ মজা পেয়েছে। গাড়িটা যখন তার সামনে এসে পড়েছে তখন সে শরীরটা একদম বিশ্রীভাবে বেঁকিয়ে মাকড়সার মতো হাত আর পায়ের সাহায্যে দ্রুত বেগে অন্যদিকে চলে গেল। একটা চেরা হাসির শব্দ আমাদের কানে এলো। আমি এক্সপিরিয়েন্স ড্রাইভার, সেফ ড্রাইভার হিসেবে আমার সুনামও রয়েছে পরিবার ও বন্ধু মহলে, কিন্তু সেদিন ওসব সাংঘাতিক জিনিস দেখার পর আমার মনে হলো নিজের ওপর আর নিয়ন্ত্রণ রাখতে পারছি না। মনে হচ্ছে আজকেই একটা দুর্ঘটনা ঘটে যাবে। গাড়ির সঙ্গে আমি যেন লড়াই করছি আর মন বলছে এই লড়াইতে আমি জিততে পারবো না, হয়তো আজকেই সব শেষ। হঠাৎ সুকান্ত আমায় বলল, ভাবছিস কি, ওখানে তুলে দে। ওর আঙুলের দিকে তাকিয়ে দেখলাম রাস্তার ধারে স্তূপীকৃত হয়ে রয়েছে বালি, ইন্ডাস্ট্রিয়াল জায়গার কোনো কিছু তৈরি করার জন্য। বাকি ছিল, আমি এক সেকেন্ডেরও কম সময়ে সিদ্ধান্ত নিয়ে নিলাম, সোজা গাড়িটা তুলে দিলাম ওই বালি স্তূপের ওপর। একটা ভূতা শব্দ বুঝিয়ে দিল যে আমরা সেফ। একটা চাপা ধাক্কা লাগলো বটে, গাড়ির একটা রিয়ারভিউ মিরর ক্ষতিগ্রস্ত হলো ঠিকই, কিন্তু আমরা বেঁচে গিয়েছিলাম। এরপর অনেক কাঠখড় পুড়িয়ে বাড়ি ফিরলেও বেঁচেছিলাম না। তারপর লং ড্রাইভে যাওয়াটা বন্ধ করে নিই, কিন্তু রাতে আর ফাঁকা হাইওয়ে ধরে যেতাম না। সুকান্তও সেদিন ভালো ভয় পেয়েছিল, না পাওয়াটাই অবশ্য অস্বাভাবিক হতো। তবে এই ঘটনার কথা আমি আর কাউকে বলিনি, এসব শুনে যদি বাড়িতে বাধা দেয়। তবে সৌভাগ্যবশত আমরা ভয়টা কাটিয়ে উঠতে পেরেছি। একটা রাস্তা দেখতে নিরীহ হলেও তাতে অনেকগুলো পরত থাকে, সেই পরতে ভয়ও থাকে। সব সময় না এলেও সে মাঝে মধ্যে মাথা চাড়া দেয়, আর যখন সে আত্মপ্রকাশ করে তখন কাঁপুনি অনুভূত হয়, আতঙ্কের তো এটাই স্বভাব। ফিয়ার ফ্যাক্টরি ফিরে আসবে এরকম আরো এক্সপিরিয়েন্স নিয়ে, শুধুমাত্র মির্চি প্লাসে, গল্পের আসল আড্ডা।